মায়ের রান্না হতে স্বাগতম। আজকে রেসিপি মিছরির পায়েস। মিছরির পায়েসটা কোনো ঠাকুর পুজোতে ভোগে আপনারা দিতে পারবেন সেইভাবে আমি বানাচ্ছি। চালটা দিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। এখানে 100 চাল আছে, চালটা আমি একটু হালকা করে একটু ভেজে নিই। এক কিলো দুধ দিচ্ছি। চারটে এলাচ ফাটিয়ে দিয়েছি। কাজুগুলো আমি ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম। গ্যাস কমিয়ে এভাবে সমানে নাড়তে হবে, নালে তলায় ধরে যাবে। গ্যাস কমিয়ে কমিয়ে আমি পায়েসটা বানাবো। গ্যাস কমিয়ে 10 মিনিট ধরে এইভাবে নেড়েছি। এভাবে না নাড়লে তলায় ধরে যেত। এবার আমি মিছরি দিয়ে দিচ্ছি। এখানে 350 মিছরি আছে। মিছরি দিয়ে আরো আমি 5 মিনিট এইভাবে নেড়ে নেড়ে ফোটাবো, কারণ মিছরি থেকে রসটা বেরোবে আর একটু পায়েসটা পাতলা হয়ে যাবে। পায়েস একদম রেডি, খুব সুন্দর পায়েসটা হয়েছে। গন্ধটাও বেরিয়েছে খুব সুন্দর এলাচে। এবার আমি কিশমিশটা ধুয়ে রেখেছি। কিশমিশটা দিয়ে দিলাম, গ্যাসটা নিভিয়ে দিলাম। একটু ঠান্ডা হলে তারপর সার্ভ করব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।